রোনাল্ডো এক সপ্তাহে যত ইনকাম করেছে আমার কতদিন লাগবে জানো? 30 বছর আমি পারবো না অত টাকা ইনকাম করতে, 30 বছর লাগবে আমার। আর এখান থেকে মিউজিক নিলে তোমাকে তোমার কোনোদিনই কপিরাইট আসবে না, ঠিক আছে? এটা গ্যারান্টি একদম, কারণ এই মিউজিক গুলো ইউটিউবেরই মিউজিক, ঠিক আছে? এখান থেকে মিউজিক নিলে তোমার কোনোদিনই কপিরাইট আসবে না। এই ভাই লিখেছে, তোমার শ্বশুর বাড়ি থেকে মেনে নিয়েছে। জি ভাই, এখনো শ্বশুর বাড়ির থেকে মেনে নেইনি, তার কারণ শ্বশুর বাড়ির সবাই হিন্দু, আমি মুসলিম। তো হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকের ভিডিওটা হবে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেলের টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকের ভিডিওটা করছি, অনেকে আমাকে কমেন্টস করেছে, ঠিক আছে? আর আমি আগামীকাল লাইভে গিয়েছিলাম, লাইভে আমি জিজ্ঞাসা করেছি এই কথাটা, সবাই লিখছে এইটাই, কমেন্টে অনেকে লিখেছে যে দাদা রোনাল্ডো আজ পর্যন্ত মানে এক সপ্তাহ হয়েছে আজকে রোনাল্ডোর ইউটিউব চ্যানেল খুলেছে, এক সপ্তাহ মাত্র হচ্ছে, ঠিক আছে? তো এক সপ্তাহে রোনাল্ডো কত টাকা ইউটিউব থেকে ইনকাম করেছে, মানে আর্নিং করেছে কত, সেটা সবাই জানতে চাচ্ছে, ঠিক আছে? তো আজকের আমি আজকের এই ভিডিওটায় তোমাদেরকে দেখাবো যে রোনাল্ডো এক সপ্তাহে কত টাকা ইনকাম করেছে, ঠিক আছে? শুনলে তোমাদের চোখ না কপাল উঠে যাবে, সত্যি বলছি গাইজ, এত টাকা ইনকাম করেছে। তোমরা ভাববে যে ইউটিউব থেকেও কেউ এত টাকা কামাতে পারে, ঠিক আছে? তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের অনেক অনেক মজা লাগবে, ঠিক আছে? ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, চলো। কত টাকা ইনকাম করেছে গাইজ তোমরা বললে বুঝতে পারবে, ঠিক আছে? মানে রোনাল্ডো এক সপ্তাহে যত ইনকাম করেছে আমার কতদিন লাগবে জানো? 30 বছর আমি পারবো না অত টাকা ইনকাম করতে, 30 বছর লাগবে আমার, তাও মনে হচ্ছে আমি কত টাকা ইনকাম করতে পারবো না। রোনাল্ডো এক সপ্তাহে যত ইনকাম করেছে, আবার কোনো মানে খরচা করেনি, কোনো কোনো জায়গায় ও পে করেনি, ঠিক আছে? বিনা খরচায় এত টাকা ইনকাম করেছে, ঠিক আছে? আর গাইজ বাই দ্য ওয়ে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমি এই ভিডিওতেও 3টা কমেন্ট তুলেছি তোমাদের, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? 3 জনের কমেন্ট আমি তুলেছি, 3 জনের কমেন্ট রিপ্লাই করবো, ঠিক আছে? দেখতে থাকো। দেখো গাইজ রোনাল্ডো কত টাকা ইনকাম করেছে এটা জানার আগে আমাদেরকে এটা জানতে হবে যে 1000 ভিউজে কত ডলার দেয়, ঠিক আছে? তো আমাদের ইন্ডিয়ায় যদি 1000 ভিউজে কত ডলার দেয় সেটা জানার আগে, কারণ রোনাল্ডোর বাড়ি তো ইন্ডিয়ায় না, ঠিক আছে? ইন্ডিয়ার বাইরে। তো ইন্ডিয়ার বাইরে মানে যারা বিদেশি, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার বাইরে যাদের বাড়ি সেসব দেশে কত ডলার দেয় জানো গাইজ? 1000 ভিউজে 15 ডলার দেয়। আমি গুগলে সার্চ করে দেখেছি 1000 ভিউজে 15 ডলার দেয়। তো রোনাল্ডোর আমরা 15 ডলার ধরবো না, ঠিক আছে? 1000 ভিউজে আমরা 15 ডলার ধরবো না, আমরা ধরবো সিরিফ 5 ডলার। 1000 ভিউজে 5 ডলার ধরবো, ধরে দেখবো যে কত টাকা ইনকাম করেছে, ঠিক আছে? চলো তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি খাতার কলমে, ওকে? তো গাইজ যেটা আমি বলেছি যে ধরো 1000 ভিউজে 5 ডলার দিচ্ছে, ঠিক আছে? 5 ডলার দিচ্ছে, ধরো 1000 ভিউজে যদি 5 ডলার হয় তাহলে 100K ভিউজে কত ডলার হবে, মানে 1 লাখে 100 × 5 মানে 500 ডলার। ভেবে দেখো 1 লাখ ভিউজে 500 ডলার হয়ে গেছে। এবার দেখো গাইজ 1 মিলিয়নের মানে হচ্ছে 10 লাখ, ঠিক আছে? তো 1 মিলিয়নে কত হবে? 500 × 10, 5000 ডলার। গাইজ রোনাল্ডোর চ্যানেলে 1 মিলিয়ন ভিউজে হয়ে গেছে 5000 ডলার, 1 মিলিয়ন ভিউজে মাত্র। তো গাইজ এবার আমাদেরকে দেখতে হবে যে রোনাল্ডোর চ্যানেলে টোটাল ভিউজ কত। তো গাইজ এটা হচ্ছে রোনাল্ডোর চ্যানেল, তো আমরা ক্লিক করবো অ্যাবাউট সেকশনে, এখানে সব ভিউজ টোটাল বলে দেবে, ঠিক আছে? কত দেখো টোটাল ভিউজ কত দেখাচ্ছে এখানে, 35 কোটি, 35 কোটি 40 লাখ। গাইজ 35 কোটির মানে হচ্ছে 350 মিলিয়ন, 350 মিলিয়ন যদি টোটাল ভিউজ হয়। গাইজ 1 মিলিয়নে যদি 5000 ডলার হয় তো 350 মিলিয়নে তাহলে কত হবে, 5000 × 350। তো চলো এটা হিসাব করি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ টোটাল হচ্ছে 17,50,000 ডলার, 17,50,000 ডলার হয়ে গেছে শুধু এক সপ্তাহে, মাত্র এক সপ্তাহে, বেশি দিন হয়নি, 17,50,000 ডলার। ভাই ভাবো। তো গাইজ আমরা একটা ওয়েবসাইটে চলে এসেছি, এখানে 1 ডলারে কত দেখাচ্ছে দেখো, 83 টাকা, প্রায় 84 টাকা, ঠিক আছে? তো এবার এখানে আমরা দিয়ে দিই 17,50,000, দেখা যাক কত হয়। দেখো গাইজ আমাদের ইন্ডিয়ান টাকায় কত হচ্ছে, 14,68,00,000। ও ভাই 15 কোটি টাকা মাত্র এক সপ্তাহে। এবার বলো গাইজ তোমাদের কেমন লেগেছে শুনে, যে এক সপ্তাহে 15 কোটি টাকা ইনকাম, এটা করে কি কোন বিজনেস আছে যে এক সপ্তাহে 15 কোটি টাকা দিয়ে দেবে, ভাবতে পারছো? মানে শুনে আমার তো চোখ কপাল উঠে গেছে, তোমাদের নিশ্চয়ই উঠছে, ঠিক আছে? তো গাইজ তোমাদের সবাইকে বলবো, আমি একটা কথা বলি যে ইউটিউব হচ্ছে টাকার গাছ, ঠিক আছে? মানে পাতার জায়গায় শুধু টাকা আছে, কে কত ছিঁড়ে নিতে পারে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে?
তো তোমাদের সবাইকে বলবো, যারা সোশ্যাল মিডিয়ায় আছো, মানে অন্য কোনো অ্যাপসে যারা কাজ করো, অন্য কোনো অ্যাপসে কাজ করে ভাই কিছু হবে না। যদি কাজ করতে চাও তাহলে ইউটিউবে আসো। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম না গাইস, এখান থেকে ওই যে আগেই বললাম টাকার গাছ যত ছিঁড়ে নিতে পারো, ঠিক আছে? তাই বলবো, সবাইকে বলবো যে তোমরা ইউটিউবে কাজ করো, ইউটিউবে সময় দাও, ঠিক আছে? তো চলো গাইস, এবারে তোমরা তো জেনে গেলে যে রোনাল্ডো কত টাকা ইনকাম করেছে এক সপ্তাহে। তো এবারে আমি দেখাবো যে তিনটে কমেন্ট করেছিল ভাইরা, তিনটে কমেন্ট আমি তুলেছি। চলো তিনটে কমেন্ট রিপ্লাই করে তোমাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো গাইস। তিনজনের মধ্যে আমি প্রথম কমেন্ট বেছে নিয়েছি। ভাই লিখেছে, ভাই আপনি যে কোনো মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করেন, কোনো কপিরাইট আসে না, কিভাবে ব্যবহার করেন জানিও প্লিজ। তো গাইস আমি মিউজিক যেখান থেকে ইউজ করি, মিউজিকটা যেখান থেকে নিই, ঠিক আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি কোথা থেকে মিউজিক নিই, ঠিক আছে? দেখতে থাকো। তো গাইস নো কপিরাইট মিউজিক তোমাদেরকে নিতে গেলে, ঠিক আছে, আমি যেখান থেকে মিউজিক নিই সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো। সবার প্রথম তোমাকে ক্রোমে যেতে হবে। ক্রোমে যাওয়ার পরে সার্চ বারে লিখবে YT স্টুডিও। দেখতে পাচ্ছ উপরে চলে এসেছে YT স্টুডিও। YT স্টুডিও যাওয়ার পরে এখানে লগইন বলে লেখা আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ লগইনে যাবে। প্রথমে তোমার আইডিটা এখানে লগইন করে নেবে, ঠিক আছে? যদি লগইন না থাকে লগইন করে নিও। তো দেখো লগইনে আসার পরে এখানে দেখো মিউজিকের অপশন আছে, ঠিক আছে? এই মিউজিকের অপশনে ক্লিক করবে। মিউজিকের অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে প্রচুর মিউজিক চলে এসেছে, দেখতে পাচ্ছ? তো এখান থেকে তুমি আনলিমিটেড মিউজিক নিতে পারবে, দেখো। আর যদি এই মিউজিকগুলো তোমার পছন্দ না হয়, ঠিক আছে, এখানে সার্চ বারে ক্লিক করে তুমি সার্চ করতে পারবে, তোমার মতন তুমি মিউজিক তুমি নিতে পারবে, ঠিক আছে? আর এখান থেকে মিউজিক নিলে তোমাকে তোমার কোনো দিনই কপিরাইট আসবে না, ঠিক আছে? এটা গ্যারান্টি একদম, কারণ এই মিউজিকগুলো ইউটিউবেরই মিউজিক, ঠিক আছে? এখান থেকে মিউজিক নিলে তোমার কোনো দিনই কপিরাইট আসবে না, ওকে? গাইজ ভিডিওটা এডিট করতে গিয়ে একটা জিনিস জানতে পারলাম, যে একটা কথা তোমাদেরকে বলা হয়নি, মিউজিকটা ডাউনলোড কীভাবে করবে, ঠিক আছে? তো ডাউনলোড কীভাবে করতে হয় সেটা দেখে নাও। তুমি যে মিউজিকটা ডাউনলোড করবে সেই মিউজিকটা প্রথম প্লে করবে, ঠিক আছে? প্লে করার পরে সাউন্ডটা কমিয়ে দিলাম। প্লে করার পরে দেখতে পাচ্ছ এই সাইডে ডাউনলোডের অপশান আছে, দেখো এই যে এখানে ডাউনলোডের অপশান আছে, ঠিক আছে? তো প্লে যে মিউজিকটা তোমরা মানে ডাউনলোড করতে চাও, যদি প্লে না করো তাহলে কিন্তু ডাউনলোডের অপশান দেখাবে না, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ একটা মিউজিকের ডাউনলোড নেই, যেটা প্লে করবে শুধুমাত্র সেটাই ডাউনলোড দেখাবে, ঠিক আছে? তো তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ওকে? তো গাইস যাই হোক, আশা করছি মিউজিক কোথা থেকে নিতে হয়, ঠিক আছে, আমি কোথা থেকে মিউজিক নিই তুমি বুঝে গেছো, ঠিক আছে? আশা করছি উত্তরটা পেয়েছো। চলো পরের প্রশ্ন কি করেছে দেখা যাক। গাইস পরের প্রশ্ন করেছে, এই ভাই লিখেছে, তোমার শ্বশুর বাড়ি থেকে মেনে নিয়েছে? জি ভাই, এখনো শ্বশুর বাড়ির থেকে মেনে নিইনি, তার কারণ শ্বশুর বাড়ির সবাই হিন্দু, আমি মুসলিম, মেনে নেওয়াটা একটু টাফ, ঠিক আছে? প্রায় 2 বছর হয়ে গেছে আমার বিয়ে, আর না মেনে যাবে কোথায়, মেনে নিতে বাধ্য, ঠিক আছে? কারণ ওদের মেয়ে আমার কাছে আছে, কেন মেনে নেবে না, মেনে নিতে বাধ্য, ঠিক আছে? তো আশা করছি অবশ্যই মেনে নেবে, আর এই প্রশ্নের জবাবটা আশা করছি তুমি পেয়েছো, ঠিক আছে? চলো পরের কমেন্ট কি করেছে দেখা যাক। গাইস পরের প্রশ্ন করেছে, এ ভাই লিখেছে, দাদা তুমি কি আগে ফানি ভিডিও করতে? জি হ্যাঁ ভাই, আমি আগে ফানি ভিডিও করতাম, যখন ভিগো ভিডিও করতাম, টিকটক করতাম, এই এই সময় আমি ফানি ভিডিও করতাম, ঠিক আছে? তুমি নিশ্চয়ই দেখেছো, নাহলে এই কমেন্টটা কেন করবে? আশা করছি প্রশ্নের জবাবটা পেয়েছো, ঠিক আছে? চলো তো গাইস যাই হোক, তিনটে কমেন্ট নেওয়ার কথা ছিল, তিনটে কমেন্টই তুলে দিয়েছি, ঠিক আছে? তো আশা করছি তোমরা উত্তরগুলো পেয়েছো, আর আরও যদি প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, আবার তিনটে কমেন্ট তোমাদেরকে রিপ্লাই করে শোনাবো, ঠিক আছে? তো আশা করছি তোমরা উত্তরগুলো পেয়েছো। আর রোনাল্ডো এক সপ্তাহে কত টাকা ইনকাম করেছে সেটা তোমরা অনেকে জানতে চেয়েছিলে, তো আশা করছি তোমরা জেনে গেছো, ঠিক আছে? আর চলো গাইস আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য বাই, টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।